হয়তো আপনাদের অনেকের কাছে এই প্যান্ট্রেশন টেস্ট বা প্যান্টেস্ট এই শব্দটি নতুন হতে পারে। এবার কথা বলছি বা এবার কথা বলি যে প্যান্ট্রেশন টেস্ট বা প্যান্টেস্ট কী। যদি আমরা ধরুন একটা অফসাইট আছে এবং সেই অফসাইটের মধ্যে কী কী ভালনেবিলিটি থাকতে পারে। ভালনেবিলিটি মানে যার দ্বারা সেই অফসাইটটিতে হ্যাক হতে পারে বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এখন অ্যাজ এ প্যান্টেস্টার আপনার কাজ হবে সেই প্যান্ট অফসাইটটিকে স্ক্যান করা, ইনিমিনেশন করা, এক্সপ্লয়েট করে দেখা সেখানে কী কী ভালনেবিলিটি আছে, এবং সেটা আপনি কাজ করবেন ইথিক্যালি। ইথিক্যালি মানে আপনি সেই ওয়েবসাইটের মালিকের কাছে পারমিশন নেবেন, কিংবা সেই ওয়েবসাইটের মালিক আপনাকে পারমিশন দিয়েছে যে তার ওয়েবসাইটটিকে স্ক্যান করার জন্য। তাছাড়া যদি আপনি করেন বা আপনি এক্সপ্লয়েট করেন বা অ্যাক করে ফেলেন, তারপর আপনার পুলিশের যদি পিছনে লাল করে দেয়, তাহলে আমার কাজ কিছু করার নেই। এবার সেকেন্ড কোশ্চেন আসছে রুলস অফ এঙ্গেজমেন্ট। এবার যে বললাম যে পারমিশন বা পারমিশন নেওয়ার যে প্রসেসটা, এটাই কে আমরা বলি রুলস অফ এঙ্গেজমেন্ট। তারপর পারমিশন টেস্ট স্কোপ। হ্যাঁ, এবার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে না অনেকগুলো সাবডোমেন আছে, সব সাবডোমেনগুলিতে টেস্ট করার পারমিশন হয়তো আপনাকে ওয়েবসাইটের মালিক না দিতে পারে। কিছু কিছু সাবডোমেনের মধ্যে আপনাকে ওয়েবসাইটের মালিক টেস্ট করার পারমিশন দিবে, সেটাকে আমরা বলি টেস্ট স্কোপস। এবার কথা আছে আমরা তিন নম্বর রুলস। হ্যাঁ, রুলস আছে। আপনি এখন কোনো ওয়েবসাইট যখন প্যান্টেস্ট করতেছেন, তখন রুল আছে। রুল এরকম রুলস হয়, সাধারণত আপনি সেই ওয়েবসাইটের মধ্যে না ব্রুট ফোর্স করতে পারবেন না। এবার আপনি যদি না জানে থাকেন, ব্রুট ফোর্স হচ্ছে ধরুন ডিকশনারি অ্যাটাক। কোনো ধরুন আপনি কারো ইউজার নেম জানেন এবং তার পাসওয়ার্ড জানেন না, এবং একটা বিশাল বড় পাসওয়ার্ডের কম্বিনেশনের লিস্ট আপনি সেই ওয়েবসাইটের মধ্যে পাঠাচ্ছেন, সেটা হলো ব্রুট ফোর্স। এবং অনেক সময় কারণ ব্রুট ফোর্স করলে এটাও সমস্যা হয় যে ওয়েবসাইটটি স্লো হয়ে যায়, তার জন্য ব্রুট ফোর্স করা মানা থাকে। অনেক সময় এমনও হয়েছে যে ব্রুট ফোর্স করতে গিয়ে ওয়েবসাইটটি ডেড পর্যন্ত হয়ে গেছে। এবার কথা হচ্ছে প্যান্ট্রেশন টেস্টিং ম্যাথোডোলজিস। এবার প্যান্ট্রেশন টেস্টিংয়ের কিছু ম্যাথোডোলজিস আছে। প্রথমে প্যান্ট্রেশন টেস্টিং করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, সে যে ওয়েবসাইট বা যে কোনো অ্যাপে বা কোনো সফটওয়্যারে আপনি যেখানে করতেন, সেই ওয়েবসাইটটি কে বানিয়েছে বা কোথা থেকে এসেছে, তার সম্বন্ধে আমাদের ইনফরমেশন গ্যাদারিং করতে হবে, ঠিক আছে। এরপর আমরা যখন যাব সেই ওয়েবসাইটটিকে থেকে আমরা ডাটা তো পেয়ে গেছি, এবার সেই ডাটাটা কারা ইউজ করব বা সেই ডাটাটাকে তো আমাদের ইউজ করতে হবে। তারপর সেই ওয়েবসাইটের বা আপনি সাবলিস্টের হতে পারে, কিংবা আপনি যেসব ডাটাগুলো কালেক্ট করলেন ইনফরমেশন গ্যাদারিং করে, সেই সব ডাটাগুলো আপনি ইনিমিনেশন বা স্ক্যানিং করতে পারেন, ঠিক আছে। এবার সেই ইনিমিনেশন বা স্ক্যানিং করার পর আপনি সেগুলোকে যদি আপনি কোনো ভালনেবিলিটি খুলে পান, তাহলে সেগুলোকে এক্সপ্লয়েট করবেন। এক্সপ্লয়েট করা মানে সেই ভালনেবিলিটিকে আরও গভীরে গিয়ে এবং সেই ভালনেবিলিটিকে খুঁজে পাওয়ার পর সেই ভালনেবিলিটির দিয়ে কী কী বিপদ হতে পারে সেগুলো আপনি চেক করা, কিংবা এক্সপ্লয়েট করা এরকম বলতে পারেন যে সেখান থেকে হওয়া। এবার হচ্ছে প্রিভিলেজ এক্সক্লেশন। এই শব্দটা মানে হচ্ছে আপনি যে ভালনেবিলিটি বা এক্সপ্লয়েট করলেন, সেই ভালনেবিলিটিকে আপনি কী কী ইনফরমেশন পেলেন। ধরুন কারো ইউজার ডাটা পেয়ে গেলেন, কারো লগইন আইডি পেয়ে গেলেন, আর ধরুন আপনি পাসওয়ার্ড পেয়ে গেলেন, এইসব হচ্ছে প্রিভিলেজ এক্সক্লুশন। এবার আসে শেষ কথা, যেটা হচ্ছে পোস্ট এক্সপ্লেনেশন। এবার হচ্ছে পোস্ট এক্সপ্লেনেশন শব্দটা যদি আমরা দেখি না, এই শব্দটার মানে হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটটিকে সার্চ করলাম বা কোনো ওয়েবসাইটটিকে স্ক্যান করলাম, ঠিক আছে, তারপর আমাদের যে রিপোর্টগুলো লিখলাম সেই রিপোর্টটা কাকতে কোথাও আমাকে জমা দিতে হবে, কাকতে বলতে হবে, সেই কাজটাকেই আমরা বলি পোর্ট এক্সপ্লোরেশন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ভিডিওটি এই জন্য বানানো, এখানে কোনো টিউটোরিয়াল নেই, কারণ এই জন্য বানানো প্যান্টেশন আমরা কেন করি এবং প্যান্টেশন করার কারণগুলো কী কী। আন্দোলনের বিদ্যুৎ আন্দোলনে বিদ্যুৎ জীবিকে জীবিত প্রাণে হারায় বিদ্যুৎ প্রাণের বিদ্যুৎ গুলিতে তারা মরে যেতে পান যায়। বিদ্যুৎ ভয় পায়নি তখনও, আজও পায় না কখনো ভয়, করতে আমরা এসেছি আমরা সারা বিশ্ব জয়। আমরা দিনাজপুরের যে মানুষ যারা কোনোদিন পায়নি ভয়, আমরা করতে এসেছি সারা বিশ্ব জয়। আটকেছি সে তো অহম সম্রাজ্যের সময়ও, মুঘল কেউ আসতে দেয়নি দিব না যে কাকো। আমরা দিনাজপুরের মানুষ পায় না কাকো ভয়, ভয় পাবার তো কোনো কারণ নাই, মুই কেনে ভয় পা, মোর জেলা মোর তাকাত মোর ওদিকে নাই কেনে, মুই কেনে যাম তুই কেনে কথা শুনি মোর নাই কেনে কাম। আমি দিনাজপুরের মানুষ আমার কথায় আছে অধিকার, আমার ঘরে চোখের সামনে মরে আমার সঙ্গে যুদ্ধের পানে বেঁধে কত বেঁধে কত বেঁধে যুদ্ধের পানে পাঠিয়ে আমি জন লোকের বেঁধে পান নেই আজ।
যেন গুলি খেয়েছি, দেয় যেন পুলিশের হাতে, জমিদারের হাতে অত্যাচারিত হয়ে নিজেকে করেছি, প্রাণে তো দিয়েছি হারানো প্রাণের মূল্য। দিবে কি তারা পাবো না কখনো, আমরা তো জানি তারা তো মেনে নি, কখনো জানিনি কতটা মানে নি কতটা।